তারা একটা সংঘবদ্ধ চোর চক্র, তাদের চোরের দুইজন চোর চোখ আছে লাগায় আছে, এবং তারা সাইকেলও চুরি করে, বাইসাইকেল। পরবর্তীতে তাদেরকে নিয়ে চৌগাছা থানা এলাকায় অভিযান করে চোরাইকৃত 14টি বাইসাইকেল সহ দুইজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং একটি চোরাই মোটর সাইকেল ও ঘর ভাঙা সরঞ্জামাদি সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি। আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে যশোরের কিছুদিন যাবৎ বেশ কয়েকটা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই রেশ ধরে বাগারপাড়ার পাটান পাইকপাড়া একটা চুরির ঘটনা তদন্তকালীন ডিবির এলআইসি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করেন, এবং জিকর গাছা থেকে গতকাল সকাল 11 ঘটিকায় দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকালীন চোরদের নিকট হতে বাগারপাড়া ঘটনা একটি চোরাই মোবাইল উদ্ধার হয়। একই সাথে চোরদের নিকট হতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক এবং একটি হ্যান্ড মাইক পাওয়া যায়। ইতিমধ্যে সংবাদ প্রচার হলে জিগরগাছা থেকে জানা যায় যে ইজি ব্যাটারি চালিত ভ্যানটি জিগরগাছা থেকে চুরি হয়। পরবর্তীতে বাদী থানায় গিয়ে একটা লিখিত এজাহার করে এবং নিয়মিত মামলা রুজু হয়। আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় যে তারা একটা সংঘবদ্ধ চোর চক্র, তাদের চোরের দুইজন চোর চৌগাছা এলাকায় আছে, এবং তারা সাইকেলও চুরি করে, বাইসাইকেল। পরবর্তীতে তাদেরকে নিয়ে চৌগাছা থানা এলাকায় অভিযান করে চোরাইকৃত 14টি বাইসাইকেল সহ দুইজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং একটি চোরাই মোটর সাইকেল ও ঘর ভাঙা সরঞ্জামাদি সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার সংক্রান্তে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, এবং আমরা আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য প্রস্তুত। আরে আমি তো পুরানো লোক বলেন একজন সবজি বিক্রেতার এটা দেখেন, এই যে হেলার দিয়ে সবজি বিক্রেতা
কিসের টাকা যাচ্ছে أنا أشتري